পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের পর জাজিরা প্রান্তে নওডোবা টোল প্লাজায় শৃঙ্খলা ফিরেছে। নেই যানজট, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক সরাসরি টোল দিয়েই বাধাহীনভাবে সেতু পার হতে পারছে। সকালে শত শত মানুষ মোটরসাইকেল নিয়ে সেতু পার হতে গিয়ে বিপাকে পড়েন। পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলতে না দেওয়ার আকস্মিক সিদ্ধান্তে ক্ষোভ জানান তারা। পরে পিকআপে মোটরসাইকেল পার করেন অনেকেই। আইন অমান্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। অন্যান্য যানবাহন চলছে বাধাহীনভাবে। এদিকে সেতুতে সেলফি তোলা ও ঘোরাঘুরিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেতু বিভাগের কর্মকর্তারা জানান, রবিবার পদ্মা সেতুতে ঘুরতে যাওয়া মানুষের বেশিরভাগই মোটরসাইকেল নিয়ে এসেছেন। আসা যাওয়ার সময় তারা সেতুতে নেমে সময় কাটিয়েছেন, হেঁটেছেন। আজ সকাল থেকে সে চিত্র বদলে গেছে।